হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের একদম সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে। তো সকাল সকাল আবারও শুরু করেছি চিয়া সিডস ওয়াটার। তো একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, এবার এটাকে খাবো। আর সঙ্গে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, খেজুর, আমন্ড, কিশমিশ, এসব আর কি। তো সকালবেলা এটা খেয়ে তারপরে আধ ঘন্টা মতন বসি। আর জানো তো, যতই ভাবি আমি যে সকাল সকাল কাজটা শেষ করে নেব, বাট এই যে দুজন মিলে বসে পড়ি না, তারপরে গল্প করতে করতে সময় অনেকখানি পেরিয়ে যায়। তো ঠিক আছে, মানে সকালবেলা এই যে গল্প করি, একটুখানি সময় কাটাই দুজনে একসাথে, এটাও আমাকে ভীষণভাবে একটা পজিটিভ এনার্জি দেয়। এই জাস্ট দুদিন আগে তোমাদেরকে বললাম যে আমি যদি এখন বাড়িতে ঝুল দেখি, আমি এই গরমের মধ্যে পারবো না, আমি ইগনোর করব। কিন্তু না, পারলাম না জানো তো। মানে ঘরের মধ্যে যদি এইভাবে ঝুল ঝুলতে থাকে না, এত খারাপ লাগে আমার, আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে শুরু করে দিই। তো খুব একটা ডিপ ক্লিন কিছু করিনি, ঝাঁটা নিয়ে না একটুখানি ঝুলগুলো ওপরে ওপরে নিয়ে নিলাম, কারণ ওই যে ঝুলগুলো ঝুলে দেখতে খুব খারাপ লাগে। আর এইটা যেহেতু একেবারে বসার ঘর, মানে মানুষজন এসে সবার আগে এই ঘরটাতেই বসে ধরো, তো সেই জন্য আর কি ঝুলগুলো ঝুলবে কেমন জানি একটা লাগে। তো ওগুলো হালকাভাবে ঝেড়ে নিলাম। আর আজকে আমি চাদর, সোফার কভার সমস্ত কিছু চেঞ্জ করব। আর বলো না, মানে এত পরিমাণে চুলকানি হচ্ছে আমার, কিসের জন্য জানো? ওই ধানের পোকাগুলোর জন্য। পোকাগুলো এসে মানে এমন বিষিয়ে দিয়েছে চারিদিকটা, ওই রোয়াগুলো আমার, মানে আমি যখন ঝাঁট দিই না, আমি রীতিমতো আমার মনে হয় বসে বসে কাঁদি, এত পরিমাণে আমার চুলকানি হচ্ছে। মানে শরীরে ওই রোয়াগুলো যদি পাচ্ছে তো মানে চুলকে চুলকে অবস্থা শেষ আর কি। তো সেই জন্য আর চাদর, দেখো দুদিন অন্তর অন্তর চাদর পাল্টাচ্ছি, কিন্তু কি করব, এত পরিমাণে পোকা আসছে। তো এখন তো ধান নেই বলতে গেলে, ধান উঠে গেছে, তারপরেও পোকার শেষ নেই। তো সেই জন্য আমি এই বিছানা চাদরটা, সোফার কভার টভার সব আজকে চেঞ্জ করব, ওগুলোকে ভিজিয়ে দেবো, কাচবো সেই জন্য। আর আজকে বৃহস্পতিবার, সকাল সকাল স্নান করে পুজো দেওয়ারও ব্যাপার আছে, তার আগে এই কাজগুলো করে নিই। আর হ্যাঁ, সত্যিই খুব গরম পড়েছে গো, মানে এই গরমের মধ্যে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, রান্নাঘরে যেতে তো একেবারেই ইচ্ছে করছে না। কিন্তু কি করব, মানে আমাদেরকে রান্নাবান্নাও করতে হবে, সমস্ত কাজকর্মও করতে হবে। আর এই যে আমাদের গোলুবাবু আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে। সকাল থেকে না এই যে সংসারের কাজকর্মগুলো করি, সংসারের কাজকর্মের মধ্যে থাকি না, একটা আলাদাই পজিটিভিটি বিরাজ করে। মানে ঘর দুয়ার যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, সেটাতে তো একটা লক্ষ্মীশ্রী বজায় থাকলোই, তার সঙ্গে সারাদিন কাজের মধ্যে থাকলে আমাদের মনটাও ভালো থাকবে। মানে মনটা অন্তত ওই নেগেটিভ চিন্তাভাবনা করার মতন সময়টা পাবে না। আর আমি সারাদিন এটাই ভাবি যে কাজকর্ম করতে থাকবো, সময়টা পেরিয়ে যাবে, এতে আমার ঘরবাড়ি যেমন পরিষ্কার থাকবে, আমার মনটাও ভালো থাকবে। তাই সারাদিন যদি কাজের মধ্যে থাকতে হয়, আমি তাতেই খুশি, কারণ এতে আর যাই হোক নেগেটিভ চিন্তাভাবনা করার সময়টা পায় না। আর আগে জানো তো, যখন আমার আর কি হাউস হেল্পার ছিল, গোলু ছোট বলে তখন রেখেছিলাম, তো সারাদিন মানে সমস্ত কাজকর্ম করে দিত, শুধুমাত্র রান্নাটুকু করা আর বসে থাকা, এত মন খারাপ লাগতো। মানে কোনো কাজ যেহেতু আমাকে করতে হতো না, মনও খারাপ লাগতো, আর তার সঙ্গে মানে বসে থেকে থেকে শরীরেরও 12টা বেজে গেছিলো। তারপরে ওই যে ডাক্তার বললো যে ওজন কমাতে হবে, কাজকর্ম করো, তারপরেই আমি ছাড়িয়ে সমস্ত কাজের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছি। আর জানো না, এই যে বাড়িঘরের সমস্ত কাজকর্মগুলো না, নিজের হাতে করার একটা আলাদাই শান্তি আছে। আর আমার বাড়ি, আমার মনে হয় যে আমি যতটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পারবো, আর অন্য কেউ সেটা পারবে না। তো আমার কাছে এই দুটোই সোফা কভার আছে, তো ওইটা যখন আমি তুলি আর কি, তো তারপরে এটা আমি ওকেশনালি পাতি, তো আজকে সেই জন্য আমি এটাই পাতলাম। আর ঘর ঝাঁট দিয়ে সঙ্গে সঙ্গে আমি মুছে নিচ্ছি, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ আমি চুলকানিতে আজকে ভুগেছি। তো সেই জন্য আর কি মনে হচ্ছে কতক্ষণে আমি ঘর ঝাঁট দিয়ে মুছে আমি স্নান করে নিতে পারি। আর এই যে স্নান করে পুজোটাও আজকে দিয়ে নিয়েছি, তো চলো এবারে ব্রেকফাস্ট করার পালা। আর এখানে আমি একটু চিড়ে নিয়েছি আর দই নিয়েছি, টক দই এটা। তো এই গরমে বলতে গেলে এটা খুবই ভালো একটা ব্রেকফাস্ট। হ্যাঁ, তবে আমার বর এটা একদমই খায় না, ও বলে চিড়ে খেলে নাকি অম্বল হয়, কিন্তু আমার হয় না সত্যি কথা বলতে। এই আম থাকলে না, মানে ওটস বলো, চিড়ে দই বলো, আমার এত পরিমাণে ভালো লাগে। তারপর আম মুড়ি, মানে আম থাকলে আমি সমস্ত কিছু খেয়ে নিতে পারবো, মানে কোনো অসুবিধা হবে না আমার। তো আমি ভাবছি একটা শর্টস করব, যেখানে আমি সারাদিন আম খেয়ে আছি, মানে এরকম একটা চ্যালেঞ্জ ভিডিও করব শর্টসে। তো এটা ভেবেছি, দেখা যায় কবে করছি। আর এটাতে আমার কোনো কষ্ট হবে না, আমি একদম পুরো পারফেক্টভাবেই করে নিতে পারবো, কারণ আম খেতে আমি ভীষণ ভালোবাসি।
তো আজকে কি রান্না করছি বলো তো? আর রান্না করতে কখন এসেছি জানো? প্রায় 11:30টার পর, মানে স্নান করার পরে ওই যে চুলটা ভালোভাবে শুকিয়েছি ফ্যানের হাওয়ায়, কারণ চুল তো একদম টেনে না বেঁধে তো রান্নাঘরে ঢুকতে পারবো না, তো সেই জন্য চুল ভালোভাবে বেঁধে টেঁধে মানে শুকিয়ে আর কি। তো তারপরে রান্নাঘরে এসেছি, আর আজকে রান্না করলাম একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করলাম, আর এখানে দেখো পুঁই শাক, কুমড়ো, তারপরে বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতন করলাম। আর বড়ি দিতেই আমি ভুলে গেছি জানো না, মা আমাকে বড়ি নিজের হাতে বানিয়ে দিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমি বড়িটা না রান্না করার সময় রান্নাতে দিতেই ভুলে যাই, মানে পরে মনে পড়ে, আর যখন মনে পড়ে তখন আমার রান্না বলতে পারো অর্ধেক হয়েই যায়। আর সঙ্গে এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি, তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর বেশি কিছু করতে পারবো না বাবা, যা গরম এটাই ঠিক আছে। আর এই গরমে দেখবে খিদেটাও কেমন জানি কমে যায়, মানে যে মানুষটা যতটা পরিমাণে ভাত খেতে পারে গরমে কিন্তু দেখবে তার অর্ধেক ভাত খেতে পারে, মানে খিদেটাও কমে যায়, আর খুব একটা ভারী কিছু খেতেও ইচ্ছে করে না, মনে হালকা হালকা খাবার খেয়ে শুয়ে থাকাই ভালো চুপচাপ। তো এই যে আমি এখন রান্নাবান্না করে কড়াইটা মেজে নেব, আর সঙ্গে রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার করে তারপরেই গিয়ে বসবো, মানে একেবারে যদি আমি কাজগুলো মিটিয়ে ফেলতে পারি তাহলেই শান্তি, না হলে মনে হবে যে আবার ভাত খেয়ে আমাকে এই কড়াই টড়াই মাছ দেওয়া হবে, এগুলো বড্ড বিরক্তিকর। আর রান্না করে দেখবে গ্যাসটা মুছে নিতে পারলে না, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওই তো দুটো থালা বাসন ধুয়ে নেওয়া যায়, কোনো কষ্ট হয় না। আর তোমরা যারা আমার ভিডিওটা এখনও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অল করে আমার পাশে থেকো, আর লাইক আর একটা কমেন্ট করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো এই যে 12:30টা একটার সময় আমার বর এসে বললো যে আজকে দাঁতের ডাক্তার যেতে বলেছে ফিলিং করানোর জন্য। তো আগের দিন তো গেছিলাম, সেদিন ওষুধ দিয়েছিল ইনফেকশনটা ঠিক করার জন্য, তো আমি তাড়াতাড়ি সেই জন্য লাঞ্চ করছি, গোলুকে খাইয়ে দিয়েছি। আর দেখো আমি এখানে ডালিয়া নিয়ে নিয়েছি, ডিম সেদ্ধ মানে যা তরকারি হয়েছে সেটা দিয়ে আমি ডালিয়াটা খেয়ে নেব, তো আজ থেকে আমি ডালিয়াটাই শুরু করলাম খাওয়া। তো এখন বাজে 1:30, এই যে রেডি হয়ে গেছি, আর এই ভর দুপুরবেলা গোলুকে নিয়ে কি করে যাব ভাবছিলাম জানো, এত পরিমাণে রোদ, গোলুকে নিয়ে যাওয়াটাই মুশকিল, কিন্তু কি করব বলো, কার কাছে রাখবো, ওই জন্য নিয়েই যাচ্ছি। তো চলো, আর ডাক্তার আসলে এই টাইমটাতেই বসে, মানে দুপুরবেলা ঠিক ওই 12:00 থেকে 3:00 এরকম, তো অন্য টাইমে বসেও না যে অন্য টাইমে যাব, তো এই রোদের মধ্যেই যেতে হবে, কি আর করা যাবে, ডাক্তার দেখাতে তো যেতেই হবে। তো আমরা প্রায় 3:30-4:00 মধ্যে ঢুকে গেছিলাম, দাঁতের ফিলিং করিয়ে চলে এসেছি, আর বলো না এই রোদের মধ্যে যেতে আর আসতে কি পরিমাণ যে কষ্ট হয়েছে। আর গোলু তো আমার ওড়নাটা দিয়ে পুরো মুখটা একদম ঢাকা নিয়েছিল, মানে রোদের ঝালাসটা লাগছিল ভীষণভাবে। তো যাই হোক, এসে পরে একটুখানি ঘুমিয়েওছি, আজকে আমার ভীষণ টায়ার্ড লাগছিল, তো ঘুম থেকে উঠে কাপড়গুলো কাচলাম, মানে যেগুলো আর কি আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিলাম, আর এই পাপোশগুলো একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে জানো না, আমার মনেই ছিল না যে পাপোশগুলো মেলা আছে ছাদে, তো এগুলোকেও নিয়ে চলে এলাম। আর দুপুরবেলাতে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছিলাম টেবিল মুছতেই ভুলে গেছি, টেবিলটাকে মুছে দিলাম, আর এই যে গাছগুলো জানো না হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো, তো জল আমি পাল্টাই মাঝে মাঝে, কিন্তু হতে পারে এই গরমের জন্য, তো সেই জন্য ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়ে আবার নতুন করে জল ভরে দিলাম আর কি। আর আমি অ্যাকোয়াগার্ডের জল দিয়ে থাকি এগুলোতে, তারপরেও জানি না কেন কোনো বারবারন্তই নেই গাছগুলোর। তো বিকেলবেলার কাজ আজকে বলতে গেলে খুব নিশ্চিন্তভাবে করেছি, কারণ গোলুবাবু আজকে খুব ঘুমোচ্ছে, আর এই যে জল টল ভরে ফ্রিজে রেখে দিলাম, আর এই কাজটা জানো না মানে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ এখন, মানে ফ্রিজ খুলে যখন দেখবো যে জল নেই তখন তো মানে জাস্ট আমি শেষ, এই মানে ঠান্ডা জল ছাড়া এখন খেতেই পারছি না, আর প্রচণ্ড ঠান্ডা জল খেয়ে খেয়ে না কেমন জানি একটা কাশি হচ্ছিলো মাঝে মাঝে জানো তো। তো যাই হোক, এখন দুধটাও গরম করতে বসিয়ে দিই, গোলুবাবু উঠলে তখন ওকে খাওয়াতে পারবো, আর এই কাঁচা দুধটা দিয়ে আমি একটুখানি ফেস প্যাক বানিয়ে মুখেও মেখে নিচ্ছি, তো বিকেলবেলা আমি এটা করে থাকি, তারপরে তো স্নান করি সেই জন্য আর কি। তো যেটা বেঁচে ছিল সেটা আমি হাতেও দিয়ে দিয়েছি, একটু বেসন, একটু ওয়াইল্ড টার্মারিক আর কাঁচা দুধটা দিয়ে আমি ফেস প্যাকটা বানাই, আর আজকে বাড়িতে একটু কফি ছিল সেই জন্য কফিও দিয়েছি। তারপরে দেখো স্নান করে চলে এসেছি পুজো করতে, আর বলো না পুজো করতে গিয়ে আমি আরও একবার স্নান করে নিয়েছি, মানে এত গরম করছিল মানে পুরো টপ টপ করে জল পড়ছিল আমার পুরো শরীর বেয়ে। তো যাই হোক, এখানে আমি বাবার ছেলের জন্য ভাত বসিয়ে দিলাম, আর আমি তো রাত্রেবেলা ভাত একদমই খাবো না, দুপুরবেলায় খাইনি তো রাত্রেবেলা তো কোনো প্রশ্নই ওঠে না, তো সেই জন্য আমি এখন আমার ডিনার বানিয়ে নিচ্ছি, আর এখন ওই 7:30 মতন বাজে, তো 7:00 থেকে 8:00 মধ্যে ডিনারটা করে নেব। আর এবার থেকে চেষ্টা করছি একটুখানি মন দিয়ে ডায়েটটা করব, কারণ বর খুব বকা দিয়েছে যে যে কাজটা করছো সেটা কেন মন দিয়ে করছো না, একদিন খাচ্ছ একদিন ডায়েট করছো একদিন করছো না, মানে এরকম ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক চলো, আমি এখন এটা খেয়ে নিই, আর এখানে ব্লগটা শেষ করলাম, সবাই ভালো থেকো।